দেখুন, যে কারণে মার্কিন নৌবাহিনীর সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র, চলছে পাল্টাপাল্টি হুমকি। আর এরই মধ্যে গোটা বিশ্বে নৌবাহিনীর সমস্ত চলাচল স্থগিত রাখার নির্দেশ দিল মার্কিন নৌবাহিনী। প্রশান্ত মহাসাগরে সোমবার মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জন এস ম্যাককেইনের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষের পর এহেন নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মার্কিন নৌবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্গাপুরে যাওয়ার পথে মালাক্কা প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার আলনিক এমসি সংঘর্ষ ঘটেছে। নাটকীয় সংঘর্ষে মার্কিন রণতরীর 10 নাবিক নিখোঁজ এবং 5 জন আহত হয়। এ নিয়ে 2 মাসের মধ্যে দ্বিতীয় দফা মারাত্মক দুর্ঘটনায় পড়ল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। সংঘর্ষের পরেই মার্কিন নৌবাহিনীর নেভাল অপারেশন প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন মার্কিন নৌবাহিনীর সব চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। নিরাপদে চলাচল নিশ্চিত করার জন্য নিবিড় পর্যালোচনারও বিষয়টি নির্দেশে উল্লেখ করা হয়। For latest news, please subscribe my channel. Thank you everybody.